Hi friends, subscribe to Arijit official YouTube channel. Share korun, like korun, comments korun. Aro oti obosshoi bell icon ta click kore deben sob kichu notification pawar jonno. Shonge thakun, pashe thakun, dekhte thakun Arijit official YouTube channel. নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ব্রেস্ট আর জিআই অনকোসার্জারি ডিপার্টমেন্টে রয়েছি। আজকে আলোচনার বিষয় কোলন রেকটাম ক্যান্সার। কোলন রেকটাম এটা আমাদের যে অন্ত্র, পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত বৃহদন্ত, এই বৃহদন্ত পোর্শনটা হচ্ছে কোলন এবং রেকটাম। এটা ডান দিক থেকে শুরু হয়ে পায়খানার যে রাস্তা, যেখান থেকে আমাদের মলত্যাগ করা হয়, সেই পর্যন্ত এটা বিস্তৃত। সুতরাং এটা একটা অনেকটা জায়গা জুড়ে এই অন্ত্রটা রয়েছে। এখন প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে এই জায়গায় মানে আমাদের সমস্যাগুলো যখন হয়, যখন ক্যান্সার হয়, তখন কি কি মেন সমস্যা নিয়ে আমাদের যে পেশেন্ট আসে তাদের সমস্যাগুলো কি কি। তার মধ্যে একটি বিশেষ সমস্যা আমাদের যে পায়খানার যে প্যাটার্ন, মানে কারোর কনস্টিপেশন আগে থেকেই ছিল এবং সেটা পার্সিস্টেন্টলি অনেকদিন ধরে চেঞ্জ হতে থাকে, বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত বেরোনো, এই দুটো খুব কমন। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় ডিলে হয় আমাদের ডায়াগনোসিস করতে, যাতে উইকনেস, একটা আনএক্সপ্লেইন উইকনেস, মানে হঠাৎ পেশেন্ট যিনি আমাদের কাছে দেখাতে এসেছেন তিনি অনেক দিন ধরেই অসুস্থ বোধ করছেন, কিন্তু কোনো কারণ আমরা সেভাবে আগে যেখানে দেখানো হয়েছিল বা হয়নি সেখানে ধরা যায়নি। তো সেখানে একটা রক্তপাত হতে থাকে, যে রক্তপাতটা আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক সেটা চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে পেশেন্টের হিমোগ্লোবিন কমতে থাকে এবং পেশেন্টের একটা উইকনেস বা যে ডেভেলপ করে। তো এইগুলো হচ্ছে আমাদের মেন সিমটম। এই সিমটমগুলি যখনই কখনো কোনো পেশেন্টের মধ্যে থাকবে, তখনই কোনো ডাক্তারবাবু বা কোনো ক্যান্সার হসপিটালে বা সুবিধা মতো জায়গায় আমাদের সেই পেশেন্টটা দেখিয়ে নিতে হবে। এখন এই কোলন বা রেকটামের ক্যান্সারের যদি রিস্ক ফ্যাক্টর যদি আমরা জানতে চাই, তাহলে দু ধরনের রিস্ক ফ্যাক্টরের কথা আমি বলবো। একটা হচ্ছে যেটা আমরা মডিফাই করতে পারি না, যেটা অলরেডি আমাদের মধ্যে রয়েছে, যেমন ফ্যামিলি হিস্ট্রি। যদি বংশে কারোর আগে থেকেই কোলনে ক্যান্সার বা রেকটামে ক্যান্সার থাকে, তো তাদের একটা প্রবাবিলিটি থাকে যে তাদের সেই ক্যান্সারটা সেই বংশগত বা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি হতে পারে। কিন্তু জেনারেল কিছু আমাদের বৈশিষ্ট্য বা যেগুলো আমরা মেনে চলতে পারি, যেমন এক্সারসাইজ, আমাদের খাওয়া দাওয়ার প্যাটার্ন, যেমন ফাইবার ইনটেক, আমরা যদি জাঙ্ক ফুড অ্যাভয়েড করি, অ্যালকোহল বা স্মোকিংগুলো না করি, বা এক্সারসাইজ যেগুলো আগেই বললাম, এগুলো যদি করা যায় তাহলে শুধু ক্যান্সার নয়, ক্যান্সার সমেত অনেক রকম যে ক্রনিক ডিজিজগুলো রয়েছে সেগুলো থেকে আমরা অনেকাংশই হচ্ছে অনেকটা মুক্তি থাকতে পারি। এখন এই পেশেন্ট যখন আমাদের কাছে আসে, এই ক্যান্সার হয়ে যায় গেছে মানে যে একদম সব কিছু শেষ হয়ে গেছে, এর কোনো চিকিৎসা নেই, এরকম ব্যাপারটা একেবারেই নয়। এর সমস্ত রকম চিকিৎসা রয়েছে এবং কোলন ক্যান্সারটা আমরা খুব কমনলি পাই, কারণ পৃথিবীর মধ্যে এটা তৃতীয় বা চতুর্থ নম্বরে একটা ক্যান্সার যেটা খুব কমন। এবং ভারতবর্ষে যদি আমরা পরিসংখ্যানগত দিক থেকে বিচার করতে থাকি, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রেও আমাদের মহিলা এবং পুরুষ উভয় ক্ষেত্রেই এটা থার্ড বা ফোর্থ কমনেস্ট ক্যান্সার যেটা আমরা এখানে পেয়ে থাকি। তো এই ক্যান্সারই যখন আমরা ডিটেক্ট করি, তখন সেই ক্যান্সারের আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তার একটা কোলোনোস্কোপি, বায়োপসি এবং সিটি স্ক্যান, এখন অনেক রকম আধুনিক
প্রযুক্তি বিভিন্ন জায়গার সঙ্গে আমাদের ঠাকুরপুর ক্যান্সার হসপিটালেও এটা আমাদের কাছে সমস্ত রকম ইনভেস্টিগেশন অ্যাভেলেবেল এবং এখানে এই বায়োপসি এগুলো করার পরে আমরা একটা রোগ নির্ণয় এবং তার স্টেজিং মানে রোগটা কতদূর পর্যন্ত বিস্তার করেছে বা কতদূর পর্যন্ত সীমিত রয়েছে সেগুলো আমরা দেখে নেওয়ার পরে তার পরবর্তী চিকিৎসা আমরা এটা করে থাকি। মূলত চিকিৎসা হচ্ছে অপারেশন এবং কেমোথেরাপি, তবে রেকটাম বা যদি পায়খানা রাস্তার নিচের দিকে যদি কখনো টিউমার থাকে সেক্ষেত্রে আমাদের রেডিওথেরাপির মাধ্যমেও এই চিকিৎসা করে তার পরবর্তী ক্ষেত্রে অপারেশন বা কেমোথেরাপি এগুলো নির্ভর করে এবং এগুলোর জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড যেখানে অনেক লোকজন ডাক্তারবাবু থাকেন এবং অনেক ডিপার্টমেন্ট থাকেন তাদের সঙ্গে আলোচনা করেই কোনো পেশেন্টের জন্য অপটিমাম ট্রিটমেন্ট কোনটা সেটা বিচার করা হয় এবং সেই হিসেবে আমাদের এই চিকিৎসা করা হয়। তবে মূলত যদি যেহেতু আমি সার্জন এবং এইটা একটা সার্জিক্যালি ট্রিটেবল একটা ডিজিজ যেখানে আমাদের যদি অপারেশন করা যায় অনেক ক্ষেত্রেই অনেক পেশেন্ট খুবই ভালো থাকেন এবং সেগুলোর উপরে ডিপেন্ড করে যে পেশেন্ট পরবর্তী ক্ষেত্রে কি কেমোথেরাপি পাবেন বা কি আরো ফার্দার কি ট্রিটমেন্ট হবে। এখন আসা যাক, যদি কোনো পেশেন্টের অলরেডি সেই ক্যান্সারটা আমরা ডিটেক্ট করার পর দেখা যায় যে সেটা অলরেডি ছড়িয়ে গিয়েছে অত লিভারে বা অন্যান্য অর্গানে ছড়িয়ে গিয়েছে, তো সেক্ষেত্রেও যে ভেঙে পড়া বা সবসময় সেটা মানে রোগের কোনো চিকিৎসা নেই সেরকম নয়। অনেক 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 ক্ষেত্রেই যদি আমাদের শুধুমাত্র লিভারে জিনিসটা ছড়িয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা অপারেশনের দিকে যেতে পারি এবং কিউরেটিভ বা সারিয়ে তোলার মতো চিকিৎসা আমরা প্রদান করতে পারি। সেগুলো অবশ্যই ডিপেন্ড করছে তার বাকি সমস্ত রকম তার কী কী সমস্যা রয়েছে বা আরও কোথায় টিউমারটা ছড়িয়েছে তার উপর, তো সেগুলোর ক্ষেত্রে আমাদের কেমোথেরাপি আগে দিয়ে বা অপারেশনের পরবর্তী ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে আমরা সেই ট্রিটমেন্টগুলো আমরা করে থাকতে পারি। আর আরেকটা যেটা বিষয় যেটা উল্লেখযোগ্য, যেখানে যদি পায়খানা রাস্তার নিচের দিকে যখন টিউমার হয় বা রেকটাল ক্যান্সার বা লোয়ার রেকটাল ক্যান্সার সেক্ষেত্রে অনেক সময় আমাদের পেশেন্টের পায়খানার রাস্তা আমাদের স্টোমা বলে, মানে স্টোমা মানে কোলোস্টোমি, যেটাকে আমাদের পায়খানার রাস্তা হচ্ছে পেটের বাইরের দিকে মানে স্থায়ী বা অস্থায়ীভাবে আমাদের ঘুরিয়ে দিতে হতে পারে। তো সেক্ষেত্রে অনেকের একটা ভয় থাকে যে পায়খানার নিচে দিয়ে না হয় বাইরে দিয়ে হবে, তো সেগুলোর ক্ষেত্রে আমাদের বলার উল্লেখযোগ্য বিষয় যে এখন অনেক ক্ষেত্রেই যদি টিউমার সেরকম অপটিমাম জায়গায় থাকে এবং প্রিভিয়াসলি আমাদের কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো দিয়ে টিউমার যদি আমরা ছোটো করে থাকতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই পায়খানার রাস্তার যে স্পিংটার মানে যেখানে আমরা পায়খানার নিচে দিয়ে করছি সেই জায়গাটা আমরা কিন্তু বাঁচিয়ে রাখতে পারি। সেটা ডিপেন্ড করছে কোথায় টিউমার রয়েছে বা কী ট্রিটমেন্ট হয়েছে এবং কতটা টিউমারের রেসপন্ড করেছে তার উপর। সুতরাং সবসময় যে পায়খানার রাস্তার নিচের দিকে টিউমার হলেই যে একদম পারমানেন্টলি আমাদের একটা স্টোমা বা পায়খানার রাস্তা ঘুরিয়ে দিতে হবে এরকম ব্যাপারটা নয়, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তো ঠিক সময় যদি আমাদের কাছে পেশেন্টরা আসেন তাদের যদি আমরা প্রি অপারেটিভ মানে অপারেশনের আগে যদি চিকিৎসা দিয়ে সেগুলো আমরা রেসপন্ড করাতে পারি তাহলে সেক্ষেত্রে অনেক সময় পায়খানার রাস্তা আমরা দেখতে পারি যে ওখানে বাঁচানো যেতে পারে। আর অনেক সময় বড় অপারেশনের পরে পায়খানার রাস্তা ঘুরিয়ে দেওয়ার একটা আমাদের করতে হয় এবং সেটা অনেক কেমোথেরাপি পরে বা 3-4 সপ্তাহ পরে আমাদের ওটা আবার আমরা পেটের ভিতরে আবার অপারেশন করে সেটা আমরা নর্মাল যে পায়খানার রাস্তা সেখান দিয়ে আমরা পায়খানা করানোর মতো অবস্থায় আসতে পারি। আর একটা মেন ইম্পর্টেন্ট অপারেশনের পরে সেটা হচ্ছে কেমোথেরাপি। তো কেমোথেরাপি অপারেশনের পরে বা অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের আগে আমাদের দিতে হতে পারে, তো কেমোথেরাপি দেওয়ার পরে অপারেশন সেগুলো এখানে হয়ে থাকে বা রেডিয়েশন অনেক সময় রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা রেডিয়েশন দেওয়ার পরে অপারেশন করে থাকি, তো সেক্ষেত্রে অপারেশন আমরা এখানে রেগুলার বেসিসে এগুলো এখানে করা হয়ে থাকে এবং অনেক পেশেন্টই এখান থেকে কিউরেটিভ পর্যায়ে যেতে পারে। কোনো তাতে সমস্যা কিছু কিছু থাকে কিন্তু সেগুলো আমরা ওভারকাম করতে পারি এবং সেই শুধুমাত্র পায়খানার রাস্তা বা কোলনে ক্যান্সার হয়েছে মানেই যে পুরো আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়লাম এবং চিকিৎসাটা নেই বা এই ব্যাপারগুলো নয়। আর একটা উল্লেখযোগ্য বিষয় যে অনেকের মধ্যে একটা ভয় থাকে যে বায়োপসি করার পর টিউমারটা ছড়িয়ে যায় বা এরকম কিছু একটা টেন্ডেন্সি থাকে, তো এরকম কিছু নয়। বায়োপসি না করলে আমাদের এই যে টিউমারের ক্যারেক্টারিস্টিক বা এটা ক্যান্সার হয়েছে কি না হয়েছে সেটা বোঝা যায় না। সুতরাং যতক্ষণ না আমাদের বায়োপসি হচ্ছে সুতরাং ততক্ষণ আমরা তার পরিপ্রেক্ষিতে যে চিকিৎসা প্রদান করা হবে সেই জিনিসটা আমরা শুরু করতে পারি না। সুতরাং বায়োপসি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই, বায়োপসি একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, আমাদের এটা করতেই হয় এবং এই বায়োপসির পরেই আমাদের পরবর্তী যে চিকিৎসাগুলো আমাদের এগুলো আমরা করে থাকি। আর সব মিলিয়ে যে বায়োপসি সিটি স্ক্যান অপারেশন কেমোথেরাপি রেডিওথেরাপি এই পুরো একটা বিষয় নিয়েই আমাদের এই ট্রিটমেন্টগুলো একটা কমপ্লিট ট্রিটমেন্টের দিকে যায় এবং এর সাথে সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রিশন এবং তাদের পোস্ট অপারেটিভ যে রিহ্যাবিলিটেশন, তাদের যদি স্টোমা থাকে স্টোমা কেয়ার কী করে করা হয়,
তাদের জন্য আমাদের সেই হিসেবে ট্রেনিং এবং তাদের বাড়ির লোককে বলে দেওয়া যে কি ধরনের খাবার অপারেশনের পরে খাবেন, কি ধরনের খাবার অ্যাভয়েড করবেন, সেই সমস্ত মিলিয়ে একটা ওভারঅল একটা ট্রিটমেন্টই হচ্ছে কোলোরেক্টালের একটা সম্পূর্ণ দিকে আমরা যেতে পারি এবং অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টকে আমরা এই ক্যান্সার থেকে আমরা মুক্ত করতে পারি। যদি প্রিভেনশন ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, সো প্রিভেনশনের দিক থেকে যেটা উল্লেখযোগ্য বলার যে যদি ফাইবার মানে যদি চিবড়ে জাতীয় খাবার যেগুলো আমরা হজম করতে পারি না, যেগুলো শাকসবজিতে থাকে বা অনেক খাবারে থাকে, সেই খাবারগুলো যদি আমরা খেতে পারি এবং যদি একটা নির্দিষ্ট পরিমাণে আমরা সেই খাবারগুলো খাই, তাহলে যে মলত্যাগের যে রাস্তা অন্ত্রের অন্ত্রের মধ্যে যে বিভিন্ন রকম কার্সিনোজেন বা এগুলো থাকে, সেগুলো ওই ফাইবারের সঙ্গে আমাদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যায় এবং আমাদের পায়খানার যে ট্রানজিট টাইম মানে পায়খানা হওয়ার সময়টাকেও আমরা মানে একটু তাড়াতাড়ি করতে পারি। সুতরাং সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই এই ক্যান্সারটা আমরা প্রিভেন্ট করতে পারি। সুতরাং এটা নিয়ে আমি বলতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সার একটা ফিটেবল একটা ক্যান্সার এবং খুব কমন হলেও আমরা অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট খুবই ভালো থাকে এবং এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ। নমস্কার।